পাল্টা পাল্টি আয়োজনের মধ্য দিয়ে রাজরে বাংলাদেশ ছাত্রলীগের সাতাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন আজ সকাল দশটায় বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ পতাকা উত্তোলন ও আলোচনা সভার শেষে কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করে রাজর উপজেলা ছাত্রলীগ এ সময় জাহিদ হাসান মুকিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আলামিন মোল্লা অপরদিকে দুপুরে রাজুর উপজেলার ছাত্রলীগের এক অংশ হাসিবুল হাসান পিয়াল ও আজিজুর হাসান রুবাইয়ের নেতৃত্বে এক বর্ণাঢ্য রেলি রাজরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজর উপজেলা আসমত আলী খান অডিটোরিয়ামে এসে শেষ হয় পরে অডিটোরিয়ামে কেক কাটার মধ্য দিয়ে তিনটি উদযাপন করা হয়